এই নতুন বছরের স্ক্রিনিচার দেখো কতগুলো রকেট কিনেছে ফাটাবে বলে রাত্রির বারোটার সময়। স্ক্রিনিচার বাজি ফাটাবে, তুমি দেখো কত দামি দামি বড় বড় রকেট কিনেছে, খুব আনন্দ না? হ্যাপি নিউ ইয়ার এ তোমার, তোমার মজা দেখাচ্ছি, তোমার নতুন বছরে তোমার যে কি হাল হবে তুমি নিজেও কল্পনাও করতে পারছো না। দেখো কত বড় বড় রকেট ভাই, স্ক্রিনিচার হ্যাপি নিউ ইয়ার এই রকেট গুলোকে ফাটাবে। চলো এবারে দেখো আমি এর মধ্যে না দড়িটাকে লাগিয়ে দিই। চলো, দড়ি মনে হচ্ছে লেগে গেছে, এবারে মনে হয় এখানের কাজগুলো মিটে গেছে। দেখো এখন কেমন করে জব্দ করি আমাদের স্ক্রিন টিচারকে। সেল ফাটাবে, সেল রকেট ফাটাবে, দাঁড়াও দেখো চলে এসছে। ও ভাই, ওই কেস করেছি, খাবার খাচ্ছে, রকেটে আগুন লেগে গেল, রকেট উড়িয়ে নিয়ে চলে গেল, স্ক্রিন টিচারকে কেস মেরেছে। যা বল তো গাইস, আজকে আমরা একটি অভদ্র টিচারকে উচিত শিক্ষা দিতে চলেছি। আশা করি অনেকেই বুঝে গেছে অভদ্র শিক্ষকটা কি, মানে অভদ্র শিক্ষিকাটা কে, সেটা হচ্ছে স্ক্যারি টিচার। হ্যাঁ, আজকে আমরা খেলবো স্ক্যারি টিচার 3D, আর এর মধ্যে নাকি হ্যালোইনের নতুন আপডেট এসছে, সেটাও দেখবো দেখবো দেখবো। দেখো যারা অনেকে স্ক্যারি টিচারকে চেনো না তাদেরকে বলে দিই একবার, স্ক্যারি টিচার হচ্ছে একজন অভদ্র শিক্ষিকা যে বিনা কারণে ছাত্র ছাত্রীদের পদে কাঠি করে, আর আমি থাকতে সেটা কি করে হতে দিই। তো চলো আজকে আমি উপযুক্ত শিক্ষা দেবো, আর কত ধানে কত চাল দেখিয়ে দেবো আমাদের স্ক্যারি টিচার মিস্ট্রিকে। চলো ভুকা 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 ভুকাই, দেখো স্ক্যারি টিচার, আর আমরা স্ক্যারি টিচারের দরজা দিয়ে উকি ঝুঁকি মারছি। আর এটা ওই কাটা রোবোটিক পাটা দেখো কোথা থেকে জোগাড় করে নিয়েছে, কানে কানে বলে দিল আমরা বাইরে দাঁড়িয়ে দেখছি স্ক্যারি টিচারকে। কেস মেরেছে, পালাও, এই যা, আমাদের নিকিতা বান্ধবীকে তুলে লটকিয়ে পটকিয়ে ঝটকিয়ে ছুড়ে মারলো, খুব জোরে দাঁত কালালো স্ক্যারি টিচার। কিন্তু এখন আমাকে বদলা নিতে হবে স্ক্যারি টিচারের কাছ থেকে। আরে আমি বা কেন স্ক্যারি টিচারের দরজা দিকে উঁকি ঝুঁকি মারছিলাম, স্ক্যারি টিচার কি করছে করতে দিতাম, কোনো ব্যাপার নয়। ভাই অনেক তো অন্ধকার, এত অন্ধকারটা তো হওয়া উচিত ছিল না, এখন গভীর রাত, গভীর রাতে স্ক্যারি টিচারের বাড়িতে উঁকি মারছি। ও ভাই দেখো স্ক্যারি টিচারের ঘরটা দেখো, রাত্রির বেলা স্ক্যারি টিচার এখন এক্সারসাইজ করছে। বাহ স্ক্যারি টিচার, বাহ, খাবার হজম করছে স্ক্যারি টিচার এখন, ঠিক আছে কোনো ব্যাপার নয়। কিন্তু স্ক্যারি টিচারের বাড়িটা তো আমার খুব সুন্দর লাগছে, এরকম যদি আমার বাড়ি হতো, আমার সামনে কোনো বাড়ি হতো, আমি এখানেই থেকে যেতাম সারা রাত। ভাই সাহেব হ্যালোইনে কীরকমভাবে সাজিয়েছে, খুব টাকা খরচা করেছে স্ক্যারি টিচার এইসব টুনি লাইট লাগিয়ে। ঠিক আছে চলো আমাদের এখন মিশনের দিকে যাওয়া যাক। ওই যে সেই একটা রোবটকে দেখলে, রোবটিক কাটা পা, এই দেখো এই পাটাকে আমাকে জব্দ করার জন্য আমাদের কিনে এনেছে স্ক্যারি টিচার। কিন্তু এই রোবটিক পাটারে আমি খুলে মাথা থেকে মাল মশলা বার করে ভালো একটি চিপ লাগিয়ে দেবো, আর সেটা নিয়ে স্ক্যারি টিচারের পেছনে লাগাবো এই রোবটিক পাটা। চলো এখন আমাকে সবার প্রথম খুঁজতে হবে একটা স্ক্রু ড্রাইভার ওই পাটাকে খোলার জন্যে। চলো এই রুমগুলোকে খুলে খুলে দেখা যাক আমাদের স্ক্রু ড্রাইভার কোথায় আছে। আমি একটা পুতুলও খুঁজবো, যে পুতুলটা একটি ভালো পুতুল, সব বাচ্চাদের কথা শোনে। ওই পুতুলটার থেকে আমি মোটর একটা বার করে, এখানে তো কি ভাই, ওই দেখো ওখানে একটা স্ক্রু ড্রাইভার। ওকে চলো ভাই সাহেব, আপডেটে কেমন লাগছে দেখো, স্ক্যারি টিচারের বাড়ি কেউ বলতে কেউ বুঝতেই পারবে না, কত হ্যালোইনের নতুন আপডেটে পুরো স্ক্যারি টিচারের বাড়ির বদন বিগড়িয়ে দিয়েছে। চলো আমি এখন, উড়ে বাবা এই ঘরটাতে আবার এতগুলো কালো কালো বাদর কি করছে, আর এখানে দেখো কতগুলো লাইট আমার এই লাইটটার মতন। উড়ে বাবা আমার বাড়ির কথা মনে পড়ে গেল তো, আমাকে একটা পুতুল খুঁজতে হবে। আরে বাবা ওখানে কতগুলো ভূতের আত্মা, সাবাস স্ক্যারি টিচার কতগুলো ভূতের আত্মা ঘরের ভেতর পুষে রেখেছে, আরো কি কি দেখতে হবে আমাকে ভাই স্ক্যারি টিচারের বাড়িতে। আমাকে এখন একটা পুতুল খুঁজতে হবে, দেখো এখানে কার কঙ্কাল, মনে হয় স্ক্যারি টিচারের কোনো আত্মীয়কে মেরে কঙ্কাল বসিয়ে রেখেছে এখানে। বাবা খুব ভয় করছে, স্ক্যারি টিচারকে তো দিনকে দিন খতরনাক হয়ে যাচ্ছে, এটা কি আবার, এটা আরেকটা ভূত। ঠিক আছে ভাই আমাদেরকে এইসব দেখে সময় নষ্ট করলে হবে না, আমাদেরকে কাজে মনোযোগ দিতে হবে। আমাকে এখন একটা বারবি ডল খুঁজতে হবে, সে বারবি ডলের ভেতর থেকে কোথায় ডল বল তো খুঁজেই পাচ্ছি না, সেই বারবি ডলের ভেতর থেকে না আমাকে একটা মোটর বার করতে হবে। সে বারবি ডলের ভেতর থেকে আমাকে একটা মোটর বার করতে হবে, কিন্তু বারবি ডলটা কোথায় আছে কেন তো কোথাও খুঁজে পাচ্ছি না। স্ক্যারি টিচার এখন কোথায় আছে ভাই, ওপরে নেই তো, নাহলে মুশকিলে পড়ে যাবো, গলা টিপে মেরে দেবে স্ক্যারি টিচার। ভাই বারবি ডল কোথায়, বারবি ডল খুঁজে খুঁজে আমি বুড়ো হয়ে যাবো, কিন্তু এখনো অবধি বারবি ডল পাচ্ছি না, এটা বিছানায়, এই তো সেই ডলটা, আমি এটাই খোঁজ করছিলাম। চলো এইটাকে খোলা যাক স্ক্রু ড্রাইভার দিয়ে, ভেতর থেকে এর মোটর বার করবো আমি, দেখো
ও মোটর না, এটা কি একটা ব্যাটারি ছিল মনে হলো। না 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 না, ব্যাটারি মোটর যাই হোক, এটা কোনো একটা জিনিস। এইবারে আমার কাজ আসল শুরু হবে, সেটা হচ্ছে স্কেরি টিচারের কাটা রোবোটিক পাটার মধ্যে আমি এই পার্টসটি লাগিয়ে দেবো খুলে। চলো স্ক্রুড্রাইভার দিয়ে খোলা যাক, স্কেরি টিচার নেই তো আশেপাশে। চলো এবার আমার কাজ করা যাক, রোবটটাকে খোলা যাক স্ক্রুড্রাইভার দিয়ে। ভেতর থেকে খুলে দিলাম, আর এবার আমি এই মোটরটি লাগিয়ে দেবো ওই রোবটের ভেতর। চলো আমাদের রোবট রেডি। এ ভাই স্ক্রুড্রাইভার দিয়ে লাগিয়ে দে, আবার নাহলে স্কেরি টিচার ধরতে পেরে যাবে, বুঝে যাবে। লাগা লাগা লাগা, আমার মনে হয় আমি একটা কিছু ভুল করছি। ও আচ্ছা, আমি এখানে মনে হচ্ছে ব্যাটারি লাগাইনি। দাঁড়াও, আমাকে না ব্যাটারিটাও খুঁজে আনতে হবে। ব্যাটারিটা কোথায় থাকে? আমার মনে হয় 20 মিনিটে আমি পেতে পারি ব্যাটারিটা। আমার মনে হয় ব্যাটারিটা লাগালে আমার হয়ে যাবে, তাই ভাবি এটাকে আমি বন্ধ করতে কেন পারছি না। স্কেল টিচার নেই তো নিচে। ভাই এটাকে স্কেল টিচারের আন্ডারগ্রাউন্ডে দেখো, একটা অক্টোপাস কেস মেরেছে ভাই, কত কি দেখতে হবে। এই তো চলো আমরা ব্যাটারি পেয়ে গেছি, এবার মনে হয় আমার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। চলো এবার না আমি উপরে যাই, এইবারে যে দেখি। আরে আরে কোথায় যাচ্ছিস? ঠিক করেছ, উপরে চো, উপরে চো। স্কেরি টিচারকে তোকে জব্দ করতে হবে ভাই। দেখো স্কেরি টিচারের বাড়িটা দেখো, আমার খুব মিষ্টি লাগছে দেখতে স্কেরি টিচারের এই বাড়িটা। চলো এবার আমি ব্যাটারিটাকে লাগিয়ে দেবো এই রোবোটিক পাটার ভেতর। চলো এবার স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিই। ইয়েস, কেল্লা ফতে, সব কিছু কমপ্লিট, নাট বল্টু টাইট মেরে দাও। এবার এখান থেকে চুপচাপ পালিয়ে যাও। চলো স্কেরি টিচার আসো আসো, ঘন্টা বাজিয়ে দিয়ে যায়। ডং 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 ডং, বাজলো ছুটির ঘন্টা স্কেরি টিচারের। স্কেরি টিচার এবার বাড়ি যেয়ে যখন দেখবে যে রোবটটা আর ভালো রোবট নয়, খারাপ রোবট হয়ে গেছে, তখন দেখো দেখে কিরকম মজা আসে। এখন তো খালি মজা নেওয়ার পালা। এই দেখো স্কেরি টিচার চলে এসছে কালো জামা পরে, আর রোবটিক পাটেছে এক লাথি। ওরে বাবা, পাছায় লাথি পড়ে ও ভাই, মারতে 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 স্কেরি টিচারের হাল বেহাল হয়ে গেল। এই মিশনটা খেলে আমার খুব ভালো লাগলো। এবারে চলো বাদ বাকি আরো কি কি মিশন আছে সেগুলোকেও দেখা যাক। ওকে গাইস, আমাদের হ্যালোইনের চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছি। আরে ভাই কে রে এত ভ্যাবু ভ্যাবু, পুজোতে বাপের বিয়ে লেগে গেছে মনে হচ্ছে। বাসি বাজিয়েই যাচ্ছে বাজিয়েই যাচ্ছে। চুপ ভাই 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 ভাই, ওই দেখো শুনতে পাচ্ছ, আবার শুনতে পাচ্ছো মালগুলো কি লাগিয়েছে ভাই, কিছু বলার নেই, ইগনোর করো এদের আওয়াজগুলো। যাই হোক, হ্যালোইনের আমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে, এবারে উইন্টারের চ্যাপ্টারটা খেলা যাক। এটা নতুন এসছে ভাই, এই নতুন বছরের স্ক্রিন টিচার দেখো কতগুলো রকেট কিনেছে ফাটাবে বলে রাত্রির 12টার সময়। স্ক্রিন টিচার বাজি ফাটাবে, তুমি দেখো কত দামি দামি বড় বড় রকেট কিনেছে, খুব আনন্দ না? হ্যাপি নিউ ইয়ারে তোমার, তোমার মজা দেখাচ্ছি তোমার নতুন বছরে, তোমার যে কি হাল হবে তুমি নিজেও কল্পনাও করতে পারছো না। দেখো কত বড় বড় রকেট ভাই। ঠিক আছে চলো এখন আমি ওই রকেটগুলোর সাথে কি করি দেখো, খালি স্কেরি টিচারের নতুন বছরের রকেট ফাটানো বেরিয়ে যাবে। দেখো আমার এখন লাগবে সবার প্রথম একটি দড়ি, আর সেই দড়িটি আমি পেয়ে যেতে পারি হয়তো এই পাশের স্টোর রুমটা থেকে। তাই জন্য আগে যেই দেখে নিই স্টোর রুমে কোনো দড়ির কোনো নামগন্ধ আছে নাকি। স্ক্রিন টিচার এখন কোথায় ভাই? ও স্ক্রিন টিচার ঘরের ভেতর। এই তো চলো, ওকে চলো, আমি দড়ি পেয়ে গেছি ভাই, ও এখানে ট্র্যাপ ট্র্যাপ লাগিয়ে রেখেছে। চলো দড়িটাকে তুলে নেওয়া যাক। চলো এই দড়িটাকে নিয়ে আমি কি করব জানো, ওই রকেটের পেছনে না লাগিয়ে দেব। দড়ি তো হয়ে গেল, আর কি লাগবে আর কি লাগবে? চলো আরে বাবা, কোথায় কোথায় স্ক্রিন টিচার? না পালাও পালাও পালাও, উড়ি বাবা, স্ক্রিন টিচার হাইট হলো মেরে দিচ্ছিল। নিচে আসছে নিচে আসছে মালটা। চলো চলো আমি এখনই উপরে চলে যাই, আমাকে ওই রকেটের রুমটাতে যেতে হবে। চলো রকেটের রুমটা কোথায় আছে? যেখানে স্ক্রিন টিচার রকেট লঞ্চ করবে বলে রেখে দিয়েছে, ওই রুমটাতে আমাকে এখন যেতে হবে। চলো ওই রুমটাতে যাওয়া যাক। রকেটের রুমটা কোথায় ভাই? যেখান থেকে স্ক্রিন টিচার রকেটগুলো লঞ্চ করবে সেই রুমটার ওখানে আমাকে এখন যেতে হবে এই দড়িটাকে নিয়ে। কোথায় পাচ্ছি ভাই রকেটগুলো লঞ্চ? আরে বাবা, ওরে বাবা, এখানে এইসব পিছিয়ে রেখেছে যার জন্য পায়ে লাগলে একদম চিমটিয়ে ধরে। কোথায় রকেটের ঘরটা? কোথায় রকেটের ঘরটা? আরে রকেটগুলো কোথায়? মিসাইল মিসাইল বলছি ধর, রকেট রকেট কোথায়? রকেট কোথায়? রকেট কোথায়? ও দাঁড়াও, এখানে না আমার এই আঠাটাও লাগতে পারে। এটা কি একটা? হ্যাঁ এটা গ্লুটা আমার লাগতে পারে। চলো কিন্তু আমি রকেটের রুমটা খুঁজে পাচ্ছি না যেখানে ভাই স্ক্রিন টিচার রকেটগুলো নিয়ে রেখেছিল লঞ্চ করবে বলে। সত্যি তো ভাই, গেলোটা কোথায় রকেটের রুমটা? আরে এই রকেটগুলো কোথায় গেল? স্ক্রিন টিচারের অতগুলো বাজি রোদ্রে শুকাতে দিয়েছিল যাতে বিকেলবেলা না রাত্রির বেলা যাতে ফাটাতে পারে ভালোভাবে ফাটে যাতে। তোমার বাজি আমি ড্যাম্প মারছি, দাঁড়াও। বাজি কোথায়? বাজি কোথায়? স্ক্রিন টিচারের বাজিগুলো কোথায়? আমার মনে হয়
আমার মনে হয় স্কেরি টিচারের ওই বাজিগুলো না এই উপরের কোনো ঘরে নেই, সবই তো প্রায় খুঁজে নিলাম, একবার নিচের ঘরগুলোতে যে দেখে আসি, নিচের কোনো ঘরে ওই বাজি মাজি নিয়ে রেখেছে নাকি দেখি তো, কোথায় বাজিগুলো শুকাতে দিল শুকুর দিল সেটাই হচ্ছে কথা। দরজার পেছনে স্কেরি টিচার লুকিয়েছিল ভাই, ও ভাই আবার চেষ্টা করতে হবে প্রথম থেকে। ওকে বন্ধুরা আমি আবারও চলে এসেছি, আগের বারে যা যেভাবে মারলো আমাকে সব কিছু প্রায় হয়ে গেছিল, যাই হোক এখন আমাকে না ওই রকেটের ঘরটা খুঁজতে হবে, এই ঘরটা থেকে আগের বারে আমাকে মেরে দিয়েছিল, নিচের ঘরগুলোতে দেখি কারণ ওপরে তো আমি সব কিছু খুঁজে নিয়েছিলাম কিছুই পাইনি ভাই। দরজাটা খোলা, এই দেখো স্ক্রিন টিচার মনে হয় এখানেই বসেছিল, ওইদিকে যেতে দিই স্ক্রিন টিচার কি, এদিকেও আর একটা রুম আছে চলো এখানে যাওয়া যাক। আরে এই দেখো এই তো কতগুলো রকেট, দাঁড়াও দরজাটাকে বন্ধ করো, স্ক্রিন টিচার হ্যাপি নিউ ইয়ার এই রকেটগুলোকে ফাটাবে, চলো এইবারে দেখো আমি এর মধ্যে না দড়িটাকে লাগিয়ে দিই, চলো দড়ি মনে হচ্ছে লেগে গেছে, এবারে মনে হয় এখানের কাজগুলো মিটে গেছে, দেখো এখন কেমন করে জব্দ করি আমাদের স্ক্রিন টিচারকে, সেল ফাটাবে সেল রকেট ফাটাবে, দাঁড়াও খোলা আকাশ পেয়েছে বলে কি এরকমভাবে বাজি করবে বাজি ফাটাবে, দাঁড়াও চলো আমাকে এখন ওই দেখো স্ক্রিন টিচার ওখানে গেছে আর আমাকে তো ওখানেই যেতে হবে ভাই, দাঁড়াও আগে স্ক্রিন টিচার ওখান থেকে সরুক, স্ক্রিন টিচার এখন বাইরে যাচ্ছে, যাও স্ক্রিন টিচার বাইরে যাও ফুলের বাগানগুলো দেখে আসো কিরকম ফুল দিয়েছে, ততক্ষণে আমি তোমার এখানের কাণ্ড করা শুরু করে দিই, তোমাকে জব্দ করব, এই দেখো এইখানটাতে এগুলো কি ভাই, যাই হোক এখানে আমাকে দড়িটাকে লাগিয়ে দিতে হবে, আর এই যে ওই আটাটা যেটা পেয়েছিলাম আটাটা ওই খাওয়ার নাকি এটার মধ্যে ফেলে দিলাম, চলো এবারে আর কিচ্ছু করার নেই আমার, এবারে খালি দেখার পালা মজা নেওয়ার পালা, চলো এবারে চুপচাপ আমি স্কেরি টিচারের সুইমিং পুলের এখানে লুকিয়ে থাকি, স্কেরি টিচার যাক তারপরে দেখো কিরকম মজা হয়। ওকে স্কেরি টিচার তো এখন মনে হয় যাচ্ছি ওই ঘরটাতে রকেট ফাটাতে, এই দেখো চলে এসছে, ও ভাই ওই কিস করেছি, খাবার খাচ্ছে রকেটে আগুন লেগে গেল, রকেট উড়িয়ে নিয়ে চলে গেল স্কেরি টিচারকে, কেস মেরেছে যা মহাকাশে চলে গেল আমাদের স্কেরি টিচার, হ্যাপি নিউ ইয়ারে নতুন বছরের শুরু মহাকাশে যেই শুরু হলো স্কেরি টিচারের, চলো এই লেভেলটা খেলো আমার খুব মজা এলো। আমি আর আমার বান্ধবী এখন খেলছি স্নোফলের মধ্যে, কালকে রাতে খুব স্নোফল হয়েছে যার জন্যে আমরা পাড়ায় বেরিয়ে পড়েছি ঠান্ডায় খেলার জন্যে, কিন্তু স্কেরি টিচার আমাদেরকে দেখছে না, এই দেখো কোনো বলে না বাচ্চাদের কোনো সুখ শান্তি তার সহ্য হয় না, দেখো আমাদের স্নোফল নষ্ট করার জন্য বেরিয়েছে, ওরে ভাই দেখো সব কিছু টেলে টুলে দিয়ে আমাদের গায়ে ফেলে দিল আর আমাদেরকে জমিয়ে দিল, দাঁড়াও স্কেরি টিচার তোমার জব্দ করছি, দাঁড়াও তোমাকে জব্দ করছি, দেখো আমরা শান্তি মতন আমাদের নিজেদের মধ্যে খেলছিলাম পাড়ার রাস্তায় কিন্তু স্কেরি টিচারের সেটা সহ্য হলো না, না দাঁড়াও আমি মজা চাকাচ্ছি, দাঁড়াও এই যে এই সেই ট্রাক্টরটা ছিল এইটা দিয়ে আমাদের ওই স্নোফলটাকে নষ্ট করে দিল, দাঁড়াও আমরা কি করি দেখো স্কেল টিচারের সাথে, তুমি ভাই এখানে কি যা দরজা বন্ধ, চাবি কোথায়, লাল চাবি লাগবে এখানে তো সবুজ চাবি হবে না, কোনো দরকার নেই আমি তো এখন, ও না স্কেল টিচার তো ঘরের এখান থেকেই তো যাওয়া যায়, স্কেল টিচার এখন বসে বই পড়ছে কিন্তু আশেপাশে কোথাও নেই, চলো ঘরের ভেতর ঢোকা যাক আমি মজা তেরকমভাবে দেখাই, দেখো তোমরা বাচ্চাদের পেছনে লাগো, তার আমি কেকটাও তুলে রাখি স্কেল টিচারের মুখে মারার জন্যে, চলো আমার না এখন না লাগবে একটা ঝাঁটা আর সেটা আমি বেসমেন্টের মধ্যেই পাবো, কি হয় সেটা দেখো ঝাঁটা দিয়ে মজা কিরকম লাগে দেখো, চলো ঝাঁটা উঠিয়ে দিয়েছি, চলো ঝাঁটা তো আমি পেয়ে গেছি, ওই কেস করেছে স্ক্রিন টিচার কোথায় রে বাবা, ভাই পালাও 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 এখানে লুকিয়ে পড়ো লুকিয়ে পড়ো, স্ক্রিন টিচার আসছে নিচেই আসছে, কেস মেরেছে স্ক্রিন টিচার আসছে, কোথায় যাবো বুঝতে পারছি না ভাই, বেরো বেরো এখান থেকে বেরোনো যাবে না, না কোনো দরকার নেই চলো স্ক্রিন টিচার এখন উপরে চলে যাচ্ছে, আমার এখন না ওই ট্র্যাক্টরের চাবিটা লাগবে, স্ক্রিন টিচার কোথায় লুকিয়ে রেখেছে ওটাও এখন দেখতে হবে, ওই ট্র্যাক্টরের চাবিটা দিয়ে ওই দেখো স্ক্রিন টিচার কিচেনে গেছে, চলো এখান থেকে বেরোনো যাক এখন উপরে যাই, ওপরে খুঁজতে হবে ট্র্যাক্টরের চাবিটা কোথায় রেখেছে সেটা হচ্ছে কথা, স্ক্রিন টিচার বলে কথা এইসব বাথরুম মাথরুম না কোথায় না লুকিয়ে রাখবে তার নেই ঠিক, স্ক্রিন টিচারের বাচ্চা দেখি আমাদের শয়তান ম্যাডাম কোথায় রেখেছে ওই বাথরুমের মানে কি বলবো ট্র্যাক্টরের চাবিটা, এই আলমারির মাথায় একটা চকচক করছে নাকি এটা নাকি, এই তো এই দাঁড়াও 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 এইটা নাকি কি বুঝতে পারছি না, দাঁড়াও তো আমি একটা কাজ করি, কীরকম চালু দেখেছো স্কেরি টিচার উপরে রেখে দিয়েছে যাতে বাচ্চারা হাত না পায় আলমারির মাথা থেকে পারতে না পারে, কিন্তু আমি ওখানে দেখো একটা চেয়ার লাগাবো এক্ষুনি, চেয়ার দিয়ে পারবো, ওই চাবিটা না কি আছে ওটার উপরে দেখতে হবে, দাঁড়াও চেয়ার কোথায়, এই তো চলো চেয়ার ভাই যেগুলোর কথা বলছি যেগুলো আমার লাগবে সেগুলোই আমি পেয়ে যাচ্ছি হাতের সামনে, চলো এবার এই চেয়ারটা লাগিয়ে দেখি তো ওই আলমারির মাথায় কি রেখেছে এমন স্কেরি টিচার যেটা চকচক করছে, ওই ওই শয়তান ম্যাম দেখো ওই ঘরের ভেতরে ঢুকেছি,
দরজা খুললো, কেস মেরেছে দেখো, বরফের গোলা আমরা ছুড়ে মারলাম মিস্ত্রির গায়ে, মিষ্টি জমে গেল। আজকের মতন অনেক হয়েছে স্কেলি টিচারের পেছনে লাগা, আবার বেশি লাগবো না, উল্টে দেখবো আমার সাথে হিতে বিপরীত হয়ে যাবে। তো চলো গাইস, আজকের গেমপ্লেটা এতটাই ছিল স্কেরি টিচার 3D। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে একদমই ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাদের করে সাবস্ক্রাইব করো। বাকি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য গুড বাই।